হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সিম্প্লিফিকেশন অর্থাৎ সরলীকরণের হায়ার স্কিল লেভেলের কিছু প্রশ্ন নিয়ে। আমরা আজকে যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, সেই প্রশ্নগুলো কোনো না কোনো সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল। তা গেল দিন পর্যন্ত আমরা করেছিলাম সিম্প্লিফিকেশনের বেসিক লেভেল, আর আজকে আমরা করছি হায়ার লেভেল। তা আজকে আমরা আপনাদের সাথে 8টা প্রশ্ন আলোচনা করব, আর আপনারাও আশা করছি অবশ্যই আমাদের সাথে মক টেস্ট দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকুন, এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হবে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হবে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 8টা প্রশ্ন জিজ্ঞেস করব, এবং 8টা প্রশ্ন জিজ্ঞেস করার পর আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন, এবং কমেন্ট লাইনে পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, আর যে প্রশ্নগুলো সরকারি চাকরি পরীক্ষায় এসেছিল আমরা কেবল সেই প্রশ্নগুলো এই বই থেকে তুলেছি। তো চলুন, 2 নম্বর প্রশ্ন, রেলওয়ে 2007 এসেছিল। মনিরাম ডিভাইডস 17,200 অ্যামং হিজ 5 সন্স 4 ডটার অ্যান্ড 2 ফ্রেন্ডস ইফ ইচ ডটার রিসিভ 4 টাইম অ্যাজ মাছ অ্যাজ ইচ ফ্রেন্ডস রিসিভড অ্যান্ড ইচ সন রিসিভ 5 টাইমস অ্যাজ মাছ অ্যাজ সাচ ফ্রেন্ডস রিসিভ হাউ মাছ ডাজ ইচ ডটার রিসিভ। তাহলে কোশ্চেনটা ইংরেজিতে আছে, আপনাদের অসুবিধার কোনো কারণ নেই, আমি পুরোটা বাংলায় বলে দিচ্ছি, আশা করছি আপনাদের এটা সলভ করতে খুবই সুবিধা হবে। তাহলে মনিরাম বলে একজন ব্যক্তি ছিল, তিনি কি করেছে, 17,200 টাকা এবং হিজ 5 সন 4 ডটার এবং 2 ফ্রেন্ড, সেই টাকাটা তার পাঁচটা ছেলে 4টে মেয়ে এবং 2 জন বন্ধুর মধ্যে ভাগ করেছে। কিভাবে ভাগ করেছে, ইফ ইচ ডটার রিসিভ 4 টাইম অ্যাজ মাচ অ্যাজ ফ্রেন্ড, মানে তার একজন ডটার, সে কি করেছে, সে পেয়েছে একটা ফ্রেন্ডের, সে একটা ফ্রেন্ডের, এই যে ইফ ইচ ডটার রিসিভ 4 টাইমস মানে 4 গুণ পেয়েছে, এবং প্রত্যেকটা সন রিসিভ করেছে কত, 5 গুণ একটা ফ্রেন্ডের থেকে। তাহলে হাউ মাচ ডাজ ইচ ডটার রিসিভ, তাহলে এক একজন মেয়ে কত টাকা করে পেয়েছে। তা সুতরাং আপনারা সবাই এই কোশ্চেনে অ্যান্সারটা অবশ্যই করতে পারবেন, খুবই ইজি কোশ্চেন আছে। আপনারা সবাই আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন, দরকার হলে আপনারা ভিডিওটা পজ করে আপনারা ক্যালকুলেশনটা করুন, ক্যালকুলেশন করার পর আমাদের ক্যালকুলেশনের উত্তর মিলিয়ে নিন, আশা করছি আপনাদের সবার উত্তর সঠিক হবে। তো চলুন আপনারাও ক্যালকুলেশন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা এখানে ফ্রেন্ডের সাথে সমস্ত কিছু বলা আছে, তাই আমরা প্রথমে ধরিলাম লেট শেয়ার অফ ইচ ফ্রেন্ড ইজ ইকুয়াল এক্স, দেন শেয়ার অফ ইচ ডটার ইজ এ 4x 4 গুণ, আর ছেলেদের ক্ষেত্রে 5 গুণ সেটা আমরা লিখেছি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, আমাদের কোশ্চেনে কি বলা আছে, 5x প্লাস 4x, মানে 5টা যেহেতু তার ডটার এবং 4টে যেহেতু তার ডটার আর 5টা হচ্ছে তার সন আর 2টো তার ফ্রেন্ডস, তাই এটাকে গুণ করে ইজ ইকুয়াল টু 17,200। তাই এটা আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান 400 বার করেছি, তাহলে শেয়ার অফ ইচ ডটার আমাদের বেরিয়েছে 1,600। তা যাদের উত্তর এখানে অপশান ডি বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। 3টাকে আমরা একটু ওভাররাইট করে দিই, এটা বোঝা যাচ্ছে না। এটা হোটেল ম্যানেজমেন্ট 2007 এসেছিল। 1/3 অফ রাহুলস মার্কস ইন ম্যাথমেটিক্স এক্সিড 1/2 অফ হিস মার্কস ইন হিন্দি বাই 30। তাহলে 1/5 সে, মানে সে ম্যাথমেটিক্সে যা মার্কস পেয়েছিল সেটার 1/5 এবং 1/3 অফ হিস মার্কস ইন হিন্দি, মানে 1/3 সে যা মার্কস হিন্দিতে পেয়েছিল সেটা কত হয়, এক্সিট করে কত, 30 নম্বর। তাহলে ইফ হি গট 480 মার্কস ইন 2 সাবজেক্ট, এবার সে যদি 2টো সাবজেক্ট মিলে যদি 480 পায়, তাহলে হাউ মেনি মার্কস ডিড হি গেট ইন হিন্দি, তাহলে সে হিন্দিতে কত মার্কস পেয়েছিল। খুবই ইজি, আপনারা সবাই এই কোশ্চেনটার অ্যান্সার আপনারা খাতায় নির্বাচন করুন, ক্যালকুলেশন করুন আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট রাহুল মার্কস ইন ম্যাথমেটিক্স আমরা এক্স ধরেছি আর হিন্দির ক্ষেত্রে ওয়াই ধরেছি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 1/3x মাইনাস 1/2y ইজ ইকুয়াল টু 30, এই যে 1/3 এবং 1/2, তা সেটাই আমরা এখানে লিখেছি। তাহলে 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 180, এটা আমরা 1 নম্বর সমীকরণ বার করেছি, এবং অলসো গিভেন x প্লাস y ইজ ইকুয়াল টু 480, এটা এখানে বলা আছে, তাটা 2 নম্বর সমীকরণ বার করেছি। এবার সলভিং করেছি ইকুয়েশন 1 ইকুয়েশন 2, x এর মান আমাদের বেরিয়েছে 324 এবং y এর মান বেরিয়েছে 156, 156 আমাদের এখানে উত্তর বেরিয়েছে। তা 156 এখানে কোনো উত্তর নেই, তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশন ই নান অফ দিস, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার
আমাদের এখানে কোশ্চেন নাম্বারটা অস্পষ্ট আছে, তা আমরা এখানে কোশ্চেন নাম্বারটা মোটামুটি কোশ্চেন নাম্বার ধরে যাব না, তাও আমি মোটামুটি আপনাদের অ্যান্সার করবার জন্য আমরা এখানে একটা কোশ্চেন নাম্বার ধরে নেব, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। আপনারা আশা করছি এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করতে পারবেন, আশা করছি সবাই পড়ে ফেলেছেন। তা ধরুন আমরা এটাকে সাত ধরলাম, এটা হোটেল 2010 এসেছিলো, তা আমরা যে বই থেকে করেছি সেইখানে আমরা শুধুমাত্র যেগুলো পরীক্ষায় এসছে সেই সমস্ত প্রশ্নগুলো এখান থেকে তুলেছি। তা সাত নম্বর প্রশ্ন, এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন, তো চলুন দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। এ 120 মিটার লং রোপ ইজ কাট ইন্টু থ্রি ইকুয়াল পার্টস, তাহলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইচ পার্ট। 120 মিটার দড়ি, তাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, তিনটে সমান ভাগে ভাগ করা হয়েছে, তাহলে প্রতিটা ভাগ কত হবে? খুবই ইজি কোশ্চেন, আপনারা এই কোশ্চেনে আশা করছি সবাই সঠিক উত্তর করতে পারবেন। আপনারা সবাই আপনাদের খাতায় উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে রিকোয়ার্ড লেন্থ 120/3 ইজ ইকাল টু 40 m, তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ 40 m মানে 40 মিটার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, আট নম্বর প্রশ্ন, যেটা ব্যাংক ক্লার্ক 2009 এসেছিল। দ্য টোটাল কস্ট অফ 12 pens and 5 pencils is equal to 111. Also, the cost of one pencil is 5 less than the cost of one pen. তাহলে হোয়াট উইল বি দ্য কস্ট অফ 8 pens অ্যান্ড 9 pencils? আমাদের এখানে কোশ্চেনটা কি বলেছে, টোটাল কস্ট 12টা পেন এবং 5টা পেন্সিলের বলেছে 111 টাকা। এবার বলেছে অলসো দি কস্ট অফ ওয়ান পেন্সিল, একটা পেন্সিলের দাম 5 টাকা, লেস দ্যান দি কস্ট অফ ওয়ান পেন, একটা পেনের থেকে 5 টাকা কম। তাহলে হোয়াট উইল বি দ্য কস্ট অফ 8 pens অ্যান্ড 9 pencils? তাহলে 8টা পেন এবং 9টা পেন্সিলের দাম সর্বমোট কত হবে সেটা আমাদের বার করতে হবে। আপনাদের চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য কস্ট অফ ওয়ান পেন্সিল ইজ এক্স, আর কস্ট অফ পেন তাহলে 5 টাকা বেশি, তাহলে আমরা এখানে লিখেছি পেন্সিলের সাথে 5 টাকা যোগ করে x+5। তাহলে নাও অ্যাকর্ডিং টু কোশ্চেন 12x+5, যেহেতু এখানে 12 লেখা আছে তাই আমরা এখানে 12 ধরেছি, প্লাস 5x এখানে 5 লেখা আছে, ইজ ইকুয়াল টু আমাদের এখানে বলেছে 111 মানে 111। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মান 3 বার করেছি, তাহলে কস্ট অফ ওয়ান পেন্সিল 3 আর কস্ট অফ ওয়ান পেন ইজ ইকুয়াল 8, তাহলে 8 থেকে 3 বার দিলে 5 হয়, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তাহলে টোটাল কস্ট অফ 8 pens অ্যান্ড 9 pencils আমরা খালি 8-এর সাথে 8 আর 9-এর সাথে 3 গুণ করে আমাদের উত্তর বেরিয়েছে 91। তা যাদের উত্তর 8 নম্বর প্রশ্নে অপশান সি বেরিয়েছে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, 9 নম্বর প্রশ্ন, ব্যাংক ক্লার্ক 2009 এসেছিল। হোয়েন এ নাম্বার ইজ মাল্টিপ্লাইড 5 times উইথ ইটসেলফ, কোনো একটা নাম্বার সেই নাম্বারকে 5 গুণ করা হয়, 5 দিয়ে মাল্টিপ্লাইড করা হয়, ইট গিভস দ্য ভ্যালু 1445, তাহলে সে 1445 সে রেজাল্ট দেয়, তাহলে ফাইন্ড দ্য নাম্বার, তাহলে সেই নাম্বারটাকে আমাদের বার করতে হবে। খুবই ইজি অঙ্ক, আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই আপনাদের খাতায় ক্যালকুলেশন করে এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য নাম্বার আমরা এক্স ধরেছি, নাও অ্যাকর্ডিং টু কোশ্চেন 5x² ইজ ইকুয়াল টু 1445, সেটা আমরা এখানে লিখেছি, তাহলে এখান থেকে এক্স এর মান আমরা বার করেছি কত, না 17। তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান ডি 17, তাদের সবার উত্তর সঠিক। তাহলে এখানে কোশ্চেনটা ভালো করে পড়ে দিচ্ছি আরেকবার, হোয়েন এ নাম্বার ইজ মাল্টিপ্লাইড 5 times ইট উইথ ইটসেলফ, মানে সেই নাম্বারের সাথে 5 ইটসেলফ, তার মানে এখানে 5 আমরা সংখ্যাটা ধরেছি এক্স আর তাকে 5 গুণ, তা আমরা এটাকে লিখেছি 5x² সেটা হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, যারা এই কোশ্চেনের অ্যান্সার বার করেছেন 17 তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, 10 নম্বর প্রশ্নে চলে এসেছি, এটা ব্যাংক ক্লার্ক 2009 এসেছিল। ইন অ্যান এক্সাম, একটা পরীক্ষায় ইট ইজ রিকোয়ার্ড টু গেট 40% মার্কস আউট অফ টোটাল মার্কস টু কোয়ালিফাই, তাহলে আমাদের কি প্রয়োজন, ইট ইজ রিকোয়ার্ড টু গেট 40%, 40% নাম্বার প্রয়োজন আছে অফ টোটাল মার্কস টু কোয়ালিফাই, মানে যত মার্কস থাকবে তার মধ্যে 40 নম্বর পেলে, 40% পেলে সেটা হচ্ছে কোয়ালিফাই হিসেবে ধরা হবে। এ ক্যান্ডিডেট স্কোর 150 মার্কস অ্যান্ড ফেলড বাই 10 মার্কস, তাহলে একজন ক্যান্ডিডেট সে 150 পেয়েছে কিন্তু সে 10 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে হোয়াট আর দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সাম, তাহলে সেই এক্সাম কততে ছিল সেটা আমাদের এখানে বার করতে হবে।
খুবই ইজি অঙ্ক, আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা সবাই আপনাদের খাতায় নির্বাচন করুন, করে আমাদের উত্তরের সাথে মিলিয়ে নিন। আশা করছি আপনাদের সবার উত্তর সঠিক হবে। তো চলুন স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। লেট ম্যাক্সিমাম নাম্বার আমরা এক্স ধরেছি, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স ইন্টু 40/100 ইজ ইকুয়াল টু 150+10, আর এখান থেকে এক্স এর মান আমরা বার করেছি কত, 400। তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান সি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। এটা এসছে এসএসসি 2011-এ। দি নাম্বার অবটেইনড বাই ইন্টারচেঞ্জিং দ্য ডেসিমাল অফ এ টু ডিজিট নাম্বার ইজ মোর দ্যান দ্য অরিজিনাল নাম্বার বাই 27 অ্যান্ড দ্য সাম অফ দ্য ডিজিট ইজ 13। তাহলে হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার? তাহলে আমাদের কি বলেছে এখানে, দ্য নাম্বার বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিট অফ দ্য টু ডিজিট নাম্বার। তাহলে একক সংখ্যা এবং দশক সংখ্যা এই দুটোকে যদি ইন্টারচেঞ্জিং করা হয়, তাহলে মেইন যে নাম্বার বা সর্বমোট যে নাম্বারটা হয় সেই নাম্বার থেকে সেটা কি হয়, 27 বেশি হয় অরিজিনাল নাম্বার থেকে। আবার বলেছে কি, দি সাম অফ দ্য ডিজিট এবং সেই ডিজিট দুটোর যোগফল আমাদের বলেছে 13। তাহলে হোয়াট ইজ দ্য অরিজিনাল নাম্বার? তাহলে আমাদের এখানে অরিজিনাল নাম্বারটা বার করতে হবে। তা 11 নম্বর প্রশ্ন, আপনারা আশা করছি এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর করতে পারবেন। আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। আপনারা সবাই আপনাদের খাতায় সঠিক উত্তরটা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে লেট দ্য অরিজিনাল নাম্বার আমরা ধরছি 10x+y, এটা একক, এটা দশক। আর নাও অ্যাকর্ডিং টু কোশ্চেন 10y+x-10x+y ইজ ইকুয়াল টু 27। এই যে ইন্টারচেঞ্জিং করেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তাই এখান থেকে আমাদের y+x ইজ ইকুয়াল টু y-x ইজ ইকুয়াল টু 3, এটা এক নম্বর ইকুয়েশন। আর y+x ইজ ইকুয়াল টু 13, যেহেতু দুটো সংখ্যার যোগফল আমাদের 13 বলেছে, তা আমরা দুই নম্বর ইকুয়েশন পেয়েছি। তা দুটোকে সলভ করে y ইজ ইকুয়াল টু 8 এবং x ইজ ইকুয়াল টু 5। তাহলে রিকোয়ার নাম্বার যেহেতু দশক মানে ইউনিটটা 10 হবে, তাহলে 10 × 5+8 ইজ ইকুয়াল টু 58। তা 11 নম্বর প্রশ্নে যাদের উত্তর বেরিয়েছে অপশান এ 58, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি আজকের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18। 18 নম্বর প্রশ্ন, মানে আমরা আজকে 8টা প্রশ্ন সলভ করলাম। তা এই প্রশ্নটা এসেছিল ব্যাংক ক্লার্ক 2011-এ। ইট ইজ রিকোয়ার টু গেট 40% মার্কস টু কোয়ালিফাই অ্যান এক্সাম। একটা এক্সামে কোয়ালিফাই করতে গেলে 40% নাম্বার লাগে। এ ক্যান্ডিডেট স্কোর 20 মার্কস অ্যান্ড ফেল বাই 8 মার্কস। ঠিক আগের অঙ্কটার মতোই আমরা আগের একটা অঙ্ক করেছি। তা একজন ক্যান্ডিডেট স্কোর করেছে 200 কিন্তু ফেল করেছে 8 নম্বরের জন্য। তাহলে হোয়াট ওয়ার দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্যাট এক্সাম? তাহলে সেই এক্সাম কততে হয়েছিল সেটা আমাদের এখানে বার করতে হবে। খুবই ইজি অঙ্ক, আপনারা যারা এর আগে এরকমই একটা অঙ্ক করেছি তারা পেরেছেন, তারা এটা অবশ্যই পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, আর আপনারা আপনাদের খাতায় ক্যালকুলেশন করুন। তো লেট দ্য ম্যাক্সিমাম নাম্বার আমরা এক্স ধরেছি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 40x/100 ইজ ইকুয়াল টু 200+8, আমাদের এক্স ইজ ইকুয়াল টু 520। তাহলে 18 নম্বর প্রশ্নে আমাদের 520, তা যাদের উত্তর এখানে বেরিয়েছে অপশান এ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা আজকে আমরা 8টা প্রশ্ন আপনাদের সাথে সলভ করে ফেললাম, আর এই 8টা প্রশ্ন সলভ করার পর আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে পোস্ট করবেন। মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন, এবং সেই সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করবেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। তা আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 72% অফ 2/5 অফ 450? অপশান এ 648.4, অপশান বি 129.6, অপশান সি 824.2 এবং অপশান ডি 162.6। আবার আমি কোশ্চেনটা বলছি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 72% অফ 2/5 অফ 450? অপশান এ 648.4, অপশান বি 129.6, অপশান সি 824.2 এবং অপশান ডি 162.6। আপনাদের এই 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। প্রথম 10 জন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্ট লিস্টে যাবে, পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে।
আমরা আপনাদের অবশ্যই ইমেল অ্যাড্রেস চাব আর আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কিরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।